আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও হাজির হলাম দোকান ব্যানার ডিজাইন নিয়ে। আজকের এই ব্যানারটা হচ্ছে সব ব্যানার। আমরা এটা সব ব্যানার হিসাবে তৈরি করলাম ইলাস্ট্রেটর দিয়ে। তো ইলাস্ট্রেটর সিসি দিয়ে এটা করাতে একটু সহজভাবে আমরা করে ফেললাম। আপনারা চাইলে এটা ফটোশপ দিয়ে করতে পারেন, সেই নিয়মটা হচ্ছে ভিন্ন রকম। তো আমি ইলাস্ট্রেটর দিয়ে করছি, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন আমি আশা করি ইলাস্ট্রেটর অনেক কিছু আপনারা খুঁটিনাটি জানতে পারবেন। তো চলুন আমরা ডিজাইনটা শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের এআই ইলাস্ট্রেটর ফাইলে। এবার এখান থেকে আমরা আমাদের ব্যানারের ডিজাইনটা সম্পূর্ণ করব। এটার জন্য আমরা প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিতে হবে, অথবা যে এখানে ফাইলে গিয়ে এখান থেকে আমরা নিউতে প্রেস করে একটা নিউ পেজ নিলাম। ওকে, এবার আমরা এখানে নিউ পেজের প্রথমে এখানে নাম দিব। তো আমরা একটা নাম দিই ব্যানার, এই নামটাই আমরা দিলাম। ওকে, এরপর আমরা এখানে যে সাইজটা, এখানে আমরা কোনো সাইজ দেবো না, আমরা যেভাবে সেভাবে ক্রিয়েট করব। তার আগে আমরা এই যে নিচে অ্যাডভান্স অপশানে গিয়ে এখান থেকে আমরা আরজিবি কালারে থাকবে, এটাকে আমরা সিএমকে কালার করে দিতে হবে। ওকে, করে দিলাম। আর বাকিটা ডিফল্ট অবস্থায় যেভাবে আছে সেভাবে আমরা এখান থেকে ক্রিয়েটে প্রেস করলাম, ক্রিয়েট হয়ে গেল। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিয়ে ফেসটাকে একটু জুম আউট করে দিলাম, কারণ আমরা যে সাইজের ব্যানারটা করব এই ব্যানারটা একটু বড় হবে, এই কারণে আগে ব্যানার ছোট করে নিলাম। ওকে, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম। এই যে রুলার আছে এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে ইঞ্চি করে দিলাম, ইঞ্চি করা আছে আগের, একে ইঞ্চিতে থাকবে। আবার কিবোর্ড থেকে রুলার প্রেস করে আর প্রেস করলাম, এই যে রুলারটা চলে গেল। ওকে, এবার আমরা সাইজ নেব। তো এটার জন্য আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা এখানে সাইজ দেব। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এখান থেকে আমরা এটাকে সাইজ দিই। তো আমরা সাইজটা আগে দেওয়া আছে 120 ইঞ্চি এবং 36 ইঞ্চি, অর্থাৎ 3 ফুট বাই 10 ফুটের একটা ব্যানার ডিজাইন করব, দোকান ব্যানার ডিজাইন। ওকে, তো আমরা সাইজটা নিয়ে নিলাম, এখানে এই সাইজটাই দিলাম। ওকে প্রেস করলাম, হয়ে গেল সাইজটা। এবার এটাকে আমরা কালার করব। তার আগে আমরা এটার স্টক কালারটাকে আমরা নান করে দেবো। স্টক কালারটাকে এখান থেকে আগে নান করে দিই, এই যে এখান থেকে স্টক কালারটা নান করে দিলাম, ফিল কালারটাকে উপরে তুলে দিলাম। ওকে, এবার এখান থেকে আমরা কালার দিব। তো আমরা এখানে সাইন 100 ব্যবহার করব এবং ম্যাজেন্টা এখানে মাত্র 80 ব্যবহার করব, পুরো 100 দিব না। ওকে, 80 দিলাম, হয়ে গেল। এবার আমরা এই যে এই পাশে একটা থিম বসাবো, মানে অনেকগুলো ছবি বসাবো, এটার জন্য আমরা একটা থিম তৈরি করব। এই যে ফলয়গন টুল, এই টুলটা দিয়ে আমরা এই টুলটা নিলাম। এখান থেকে এই টুলটা নেওয়ার পরে এখানে আমরা এটাকে অল্টা শিফট ধরে সমান করে একটু বড় করে দিলাম, 10 বাই 8 দিলাম। ওকে, এবার এটাকে আমরা সাদা করে দিই, তাহলে দেখতে পারবেন আপনারা। এই যে এখান থেকে সাদা করে দিলাম, কালার সাদা করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা অনেকগুলো কপি করব। এটার জন্য এই যে অল্টা ধরে এই পাশে একটা দিলাম এখানে, এবং এইখানে একটা দিলাম, এইখানে এইভাবে ধরে এখানে আরেকটা দিলাম। ওকে, এবার এগুলার সেন্টারটা আমরা ঠিক করে দিই। আমরা এই যে অ্যালাইনে গিয়ে এখান থেকে আমরা এই যে এটার সেন্টার ঠিক করে দিই। ওকে, এবার এটাকে আরেকটা কাজ করতে হবে, এটাকে আরেকটা ধরে আমরা নিচে দিই, এটাকে ধরে আরেকটা নিচে দিলাম সমানভাবে। ওকে, এবার সবগুলাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে অল্টার ধরে আরেকটা এদিকে নিয়ে যাব, এদিকে আরেকটা নিয়ে আসলাম, এই বরাবর বসালাম। ওকে, এবার এটাকে সমান করে বসালাম। ওকে, এবার এটাকে আবার অল্টার ধরে এই পাশে আমরা আরেকটা বসাবো, এগুলোর মধ্যে আমরা সিনারি বসাবো, তার মানে এখানে আমরা থিম তৈরি করতে হবে এগুলো দিয়ে পাবে। ওকে, এটাকে এবার বসালাম, এটাকে অল্টার ধরে এই পাশে আরেকটা দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এগুলাকে ডিভাইড করব। তার আগে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করতে হবে, এগুলাকে আগে এই পাশে নিই, আর একটু এইদিকে নিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে, এটাকে কপি করব কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে, অথবা যে এখানে কপি পেস্ট। ওকে, এবার এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম প্রথমটাকে। এবার দ্বিতীয়টার সাথে সবগুলোকে একসাথে সিলেক্ট করব। এই যে এই সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, এখানে আমরা ফাথ ফেন্ডের গিয়ে এই যে ডিভাইড করে ফেলবো, এখান থেকে ডিভাইড করে ফেললাম, ডিভাইড হয়ে গেল। আনগ্রুপ করে দিয়ে এবার বাড়তি যে অংশগুলো বাইরের, এই অংশগুলো আমরা ডিলিট করে দিব, এগুলো ধরে ধরে। ওকে, এগুলোকেও ডিলিট করে দিলাম। ওকে, আমাদের থিম তৈরি হয়ে গেল। এবার এখানে আমরা লেখা লিখব, এটাকে কন্ট্রোল অল্টার টু দিয়ে ছাড়লাম, যেটাকে আমরা লক করলাম এটাকে কন্ট্রোল অল্টার টু দিয়ে লকটা ছেড়ে দিলাম। ওকে, এবার এগুলোতে আমরা কালার করব, কালার সবগুলোতে করবো না, এগুলোতে আমরা ইমেজ বসাবো।
আমরা এগুলাকে কালার করে দিই, অন্য একটা কালার করে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। এগুলাকে আমরা দিব এখান থেকে কালারে গিয়ে থ্রি ডট মেনুতে গিয়ে এখানে CMKY কে কালার করে দিলাম। ওকে, এখানে আমরা 100 দিলাম, এদিকে দিলাম 20। ওকে, অন্য একটা কালার দিয়ে দিলাম, হয়ে গেল। এবার এগুলোতে আমরা কিছু ইমেজ বসাবো আর এখানে আমরা লেখাগুলো লিখবো। তো লেখাগুলো আমি আগে লিখে রাখছি, এই যে এই লেখাগুলো, তো এই লেখাগুলোকে সবগুলোকে আমরা এখন এখান থেকে নিয়ে যাব। এগুলো আমি আগে রেডি করে রাখছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং কন্ট্রোল বি দিয়ে এখানে এনে পেস্ট করলাম। ওকে, এবার এই ছবিগুলো আমরা এখানে এই লেখাগুলো এখানে আমরা বসাবো। এই যে এটাকে আমরা, এটা হচ্ছে আমাদের হেডিং, অ্যাডোবি ডিজাইন সলিউশন, এটা আমাদের চ্যানেলের নাম, চ্যানেলের নামের একটা ব্যানার তৈরি করতেছি, দোকান ব্যানার। ওকে, এটাকে আমরা সাদা করে দিলাম। ওকে, এবার আমরা এগুলো বসাই, এগুলো হচ্ছে সেবাসমূহ। তো আমরা এগুলাকে এইভাবে বসালাম। এই লেখাগুলো আগে আপনারা লিখে রেডি করে নিতে হবে, আমার লেখাগুলো রেডি রেডি করা আছে, তাই আমি আগে লেখাগুলো দিয়ে এখন ব্যানারটা ডিজাইন করতেছি। ওকে, তো এগুলোকে আমরা এখানে বসালাম, এগুলোকে আমরা কালার করব। এই লেখাগুলোকে, এটাকে, তিনটাকে একসাথে ধরলাম, এগুলোকে ধরে ইয়েলো 100 করে দিলাম। ওকে, আর এই লেখাগুলোকে আমরা সাদা করে দিই, এগুলোকে হোয়াইট করে দিলাম। ওকে, আর বিসমিল্লাটা আমরা সমান মাঝখানে উপরে বসাই, এখানে এই বরাবর বসালাম। ওকে, এখানে এভাবে দিলাম, এখান থেকে আমরা এটাকে কালার করে দিলাম, এখানে সাইন 30% দিয়ে আমরা, ওকে হয়ে যায়, আর একটু নিচে নামাই দিলাম। ওকে, এবার এই যে বই খাতা কলম কাগজ, এটা আমরা এটা নিচে দিই, এই লেখাটাকে আমরা ইয়েলো করে দিলাম 100। ওকে, এবার আমরা এই যে এর নিচে একটা, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কিবোর্ড থেকে এটাকে টেনে নিচে ছোট করে একটা বিট দিলাম। এখানে আমরা ঠিকানা বসাবো, এটাকে আমরা সাইন 100 করে দিলাম, শুধু সাইন 100 দিলাম, এদিক থেকে ছোট করে দিই, ছোট করে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, এবার আমরা এখানে ঠিকানাটা বসাবো। তার আগে আমরা এটাকে একটা কাজ করব, এটার নিচে আমরা ড্রপ শেডও দিব, এই যে এফেক্ট, এখানে গিয়ে স্টাইলিশ, এখান থেকে উপরেরটা ড্রপ শেডো, এটাতে প্রেস করে এখানে প্রিভিউতে দিয়ে এখান থেকে আমরা এখানে দিলাম 0। আমরা দেখি কি করা যায়, এখান থেকে হালকা নিচে একটা ড্রপ শেডো দিব, সুন্দর দেখা যাবে। এই যে উপরে দিলাম, এই যে সুন্দর দেখা যাচ্ছে, এখানে ব্লাশ সাথে থাকুক, এখানে 0 দিয়ে দিই, না এখানে বেশি হয়ে যায়, এখানে 0 থাকুক। ওকে, এখানে 0 দিলাম, এখানে 0.-2 দিলাম। ওকে দিলাম, ব্যাস এভাবে হয়ে যায়, ওকেতে প্রেস করলাম, ওকে হয়ে গেল। এবার আমরা ঠিকানাটা এখানে বসাবো, এই ঠিকানাটা আমরা এখানে বসাই, এ বরাবর দিয়ে আমরা ঠিকানাটা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে আমরা ইয়েলো করে দিই 100। ওকে, ইয়েলো 100 করে দিলাম, ওকে হয়ে গেল। এবার আমরা এই যে লেখাগুলোকে আরেকটু উপরে তুলে দিই, ওকে এটাকে উপরে তুলে দিলাম, এটাকে আর একটু উপরে তুলে দিলাম, ওকে হয়ে গেল। এটা নিচে, এটার মধ্যে একটা আমরা স্টার ব্যবহার করতে পারি, স্টার দিয়ে আমরা একটা ডিজাইন করব, এই যে আইকন দিয়ে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এইখানে একটা স্টার দিলাম, এখান থেকে অল্টার ধরে এখানে একটা দিলাম। তিনটা স্টেপ বোঝা যাচ্ছে যে তিনটা স্টেপের মধ্যে আমরা স্টার দিয়ে দিলাম। ওকে, এগুলাকে সবগুলোকে ধরে অল্টার ধরে এই পাশে আরেকটা দিয়ে দিলাম। ওকে, এই পাশে ধরে এই পাশে আমরা দিয়ে দিলাম। ওকে, তিনটা স্টেপ স্টেপ বোঝা যাচ্ছে। ওকে, এবার আমরা এই যে এই পাশে এখানে আমরা একটা অ্যারো চিহ্ন বসাবো। এটার জন্য আমরা অ্যারো চিহ্ন পাবো কোথায়, এই যে উইন্ডোতে গিয়ে আমরা এখানে একদম নিচে আছে, আমরা অ্যারো চিহ্ন যাই, এখান থেকে এই যে বর্ডার, এই যে ব্রাশ লাইব্রেরি, এখান থেকে এই যে অ্যারো, এখানে অ্যারো স্পেশাল, এখানে প্রেস করে আমরা অ্যারো চিহ্ন নিব। তো এখান থেকে একদম নিচে যাব, এই যে এই অ্যারোটা নিলাম, আমরা এটাকে ধরে এভাবে এখানে রাখলাম। ওকে, এটাকে কেটে দিই। ওকে, এবার এটাকে আমরা বড় করে দিয়ে এটাকে আনগ্রুপ করতে হবে, এটার নিচে কিন্তু একটা বক্স আছে, এই যে আনগ্রুপ করে আমরা এগুলা ডিলিট করতে হবে, আবার আনগ্রুপ করে, ওকে এগুলাকে আমরা ডিলিট করে দিই। ওকে, এটাগুলোকে ডিলিট করে দিলাম,
এটাকে আরেকটা কাজ করি আমরা, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটার এই অংশটাকে ছোট করে দিব, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটাকে ধরে এদিক দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে ছোট করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা ছোট করে দিয়ে এই লেখাগুলোর মধ্যে বসাবো, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এই যে এখানে আর অ্যারো দিলাম একটা, এখান থেকে ধরে অল্টার ধরে এইদিকে আরেকটা দিলাম, ওকে, এই দিকে অল্টার ধরে এইখানে আরেকটা দিলাম, ব্যাস হয়ে যায়। ওকে, এবার আমরা এই যে এই পাশে একটা থিম তৈরি করব, এই পাশে ইমেল দেওয়ার জন্য, এই পাশে প্রোভাইডারের নাম দেওয়ার জন্য। তো এটার জন্য আমরা যে রেক্ট্যাঙ্গেল টুল, এটা দিয়ে সমান করে একটা বক্স আঁকি, এভাবে একটা বক্স আঁকলাম। ওকে, এটাকে আমরা এটাকে আরেকটা করি, অল্টার ধরে আরেকটা কপি করে এখানে রাখলাম। ওকে, এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে ধরে এইদিকে একটু অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, এটাকে আমরা এই দিক দিয়ে একটু লম্বা করে দিলাম, উল্টার ধরে বেশি ছোট হয়ে গেছে। ওকে, এটাকে আমরা আগে এখানে বসাই। ওকে, এই পাশে দিয়ে আমরা এটাকে একটু ছোট করে দিই, এই দিক দিয়ে ছোট করে দিলাম, এটাকে আরেকটু নিচে নামাই দিই, তাহলে হয়ে যায়। ওকে, এটাকে আরেকটু নিচে নামাই, ব্যাস এটাকে আমরা এখান থেকে ম্যাজেন্টা 100 করে দিলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্রেস করে সবগুলো লেয়ারের নিচে নিয়ে গেলাম। ওকে, এখানে আমরা ইমেলটা বসাবো, আর এখানে আমরা প্রপার্টির নাম বসাবো। এটার জন্য আমরা যেভাবে দিয়ে এটাকে অ্যালাইন ঠিক করি, আগে অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল রাইট করে দিলাম। ওকে, এটাকে আমরা একটু বড় করে দিই, এটাকে আমরা এখান থেকে রেড কালার করে দিই, ম্যাজেন্টা 100, ইয়েলো 100। ওকে, আর এখানে আমরা প্রপার্টির নাম লিখবো, আর এখানে একটা চ্যানেলের লোগোটা বসাবো। ওকে, তা এগুলো আমাদের এই যে এখানে আছে, এখান থেকে আমরা এটাকে কপি করলাম, প্রপার্টির নামটা দিলাম, এখানে নামটা দিব, এই যে এখানে নামটা দিলাম, এবং লোগোটাকে আমরা এই পাশে এখানে বসাই দিলাম। এটা আমাদের চ্যানেলের লোগো, তো এইভাবে এখানে আমরা বসাই দিলাম। ওকে, এবার এখানে আমরা একটা ইমেল দিব, তো ইমেলটা আমাদের যে এখানে আছে, এই যে ইমেলটা কাট করে আনলাম, এখানে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে এইখানে আমরা এটাকে বসালাম। ওকে, ওকে, এবার এটাকে একটু বড় করে দিই, ওকে হয়ে গেল। এবার আমরা এখানে সিনারিগুলো বসাবো, তো সিনারিগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি সবগুলাই ডাউনলোড করলাম গুগল থেকে, পিএনজি করে নিলাম। এই যে সবগুলো আপনারা যেটা দরকার সেটা আপনারা নাম দিয়ে সার্চ দিয়ে গুগলে অসংখ্য ইমেজ পাবেন, সেখান থেকে আপনারা আপনাদের চয়েস মতো ইমেজ ডাউনলোড করে এখানে বসাতে পারেন। তো আমি ইমেজগুলো আগেই ডাউনলোড করে রেডি করে রাখছি, যে এগুলো আমার আগের বসানো আছে, তো এগুলো আমি এখন এগুলো এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এবং কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে এইখানে একটা একটা করে এখানে সবগুলো এখন বসাই বলবো। তো আমি আশা করি এগুলো আপনারা বসাতে পারবেন, তো আমি এগুলো এখান থেকে এখন বসাই ফেলবো, এটা স্কিপ করে আমি বসাইতেছি, আপনারা বসাই নেবেন। ব্যাস আমাদের বসানো শেষ, সিনারি বসানো শেষ। এবার আমরা আরেকটু মডিফাই করবো এটাকে, এটার জন্য আমরা এইখান দিয়ে একটা থিম তৈরি করব, এটার নিচে এই পাশে এবং এই পাশে দিব। তো এটার জন্য আমরা যে ইলিপস টুলটা নিলাম, এটা দিয়ে সমান করে একটা বৃত্ত আঁকলাম। ওকে, এটাতে আমরা কালার করব, তো আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে কালার দিতে হবে। তো এখান থেকে আমরা এটাকে এখান থেকে সাইন 100 দিই প্রথমে। ওকে, এখান থেকে আমরা 70 দিই, এখানে যেহেতু আমাদের আগের কালার দিলাম আসি, এখানে 70। ওকে, হালকা একটু কালার ব্রাশ করতে হবে। ওকে, এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আরেকটা করলাম, এটাকে এখান থেকে কালারটা আরেকটু বাড়াইতে হবে। ওকে, আরেকটু কমাই দিলাম, এটাকে আরেকটু ছোট করলাম, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আরেকটা একদম ছোট করে দিলাম আরেকটু। ওকে, এটাকে আমরা একটু ছোট করি, ওকে,
এইটাকে হালকা কালার বাড়ামু। ওকে, তিনটা তিন কালার হয়ে গেল। এবার এটাকে আমরা এই যে লাইন সেগমেন্ট টুল দিয়ে এভাবে এঁকে এটার প্রথম অংশ এটাকে দুই ভাগ করে ফেলবো। দুইটাকে ধরলাম, পাথ পেন্টারে গিয়ে ডিভাইড করে আনগ্রুপ করে উপরের অংশগুলো ডিলিট করে দিলাম। এই অংশটা আমরা রাখলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার এটাকে আমরা এখানে বসাতে পারি। ওকে, এটা এখানে ধরে অ্যালাইন ঠিক করি, আগে অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল রাইট ভার্টিক্যাল টপ করে দিলাম। ওকে, এবার এটাকে কন্ট্রোল শিফট হার্ড ব্যাকেট প্রেস করে সবগুলো লেয়ারের নিচে নিয়ে গেলাম। ওকে, আর একটু বড় করে দিই, ছোট দেখা যায়। ওকে, এটাকে আবার অ্যালাইন ঠিক করে দিতে হবে, এখান থেকে অ্যালাইন ঠিক করে দিলাম। এটাকে অল্টার ধরে এই পাশে এনে আর একটু ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে আমরা এটাকে এটাকে আরেকটু ছোট করে দিই, এই পাশে বসাবো, এই বরাবর বসালাম। ওকে, এটাকে আরেকটু ছোট করে দিই আমরা। ওকে, এখানে এটাকে এই বরাবর দিলাম। ওকে, এটাকে আরেকটা ছোট করে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। ওকে, এবার মাঝখান দিয়ে আমরা আরেকটা থিম তৈরি করব। এই যে এভাবে এভাবে রেক্ট্যাঙ্গেল টুল আঁকলাম, এটাকে একটু অ্যাঙ্গেল করে দিয়ে আমরা এটাকে আর একটু বড় করে দিই, চিকন করে দিতে হবে। ওকে ওকে, এবার এটাকে আমরা আরেকটা করব। ওকে, এটাকে আলটার দ্বারা আরেকটা করলাম, দুইটা দিয়ে আমরা এটাকে ডিজাইন করব। তো এটাকে এবার ব্যাকগ্রাউন্ডটাকে এটার সাথে ধরবো, ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, দুইটাকে একসাথে ধরলাম। ধরার পরে এই যে পাথ ফাইন্ডার গিয়ে ডিভাইড করে ফেললাম। ওকে, আনগ্রুপ করে এই অংশগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই। এটাকেও ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। এবার এই দুইটাকে আমরা অন্য কালার করব, সেম ব্যাকগ্রাউন্ডের কালারের মতো একটা কালার দেব। তো আমরা এখান থেকে কালারটা 70 দিলাম। ওকে, হয়ে যায়, হ্যাঁ ওকে হয়ে গেল। এবার এটাকে কন্ট্রোল থার্ড ব্যাকেট প্রেস করে লেয়ারের নিচে নিয়ে গেলাম, ব্যাস হয়ে গেল। ওকে, তো মোটামুটি আমাদের ডিজাইন প্রায় কমপ্লিট। এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। ওকে, এবার এটাকে আমরা প্রিন্টের জন্য নিয়ে যেতে পারি। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।